Hello viewer, welcome to my channel Chiron Tech Solution and I am Chiron. Here is a discussion on all kind of technical videos. So if you are interested, then subscribe to my channel and press bell icon for all videos notification. Thank you. तो आजकल वीडियो टा अमर का चेक टू इंटरेस्टिंग तो जरा टेक्निकल काजबाज कोड तादर का चेक टू इंटरेस्टिंग ही होगे एक्चुअली ये टा एक टा अमर बंदूर मदरबोर्ड कंप्यूटर सीपीयू टा अनेक दिन बारी ते पूरे चिलो तो शेटा अकोन डेड आचे कोनो केरन ऑन होच्छन है तो दो तीन जगह देखी चिलो शेटा कोनो अबे ऑन करते पड़ी नहीं तो सही करने लास्ट टाइम अमर का चे दिए चिलो तो शेटा के आमी एनेची लास्ट एटा ट्रीटमेंट करे देख बो जेटा के ठीक करा जाए कि ना कोनो अबे तो अमाके पार्सल करे पाठी चिलो एटा तो आज के एटा ते हम एक तो देखे नहीं एटा की बोर्ड आचे आमी निजे एखोनो अब्दि देखे नहीं जदिओ ভালোভাবে প্যাকিং করে পাঠিয়েছে দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে দেখতে পাচ্ছি MSI বোর্ড আছে এটা অনেক পুরনো মডেলের বোর্ড AMD প্রসেসর দিয়ে চলে তো এই বোর্ডটা কোনোভাবে তোর কাছে ডেড ছিল এই যে দেখতে পাচ্ছ অনেক পুরনো মডেল তো প্রসেসর RAM টাইম সবই তো দেখছি এখানে রয়েছে তো আমরা এটাকে একবার একটু চেক করে নেব এটা অন হচ্ছিল না বলেছে তো অন হচ্ছে কিনা আমরা একটু এখান থেকে চেক করে নেব আগে যদিও এটা অনেকেই একবার অনেকেই টেস্ট করেছে এখন জানি না কোনো ভিতরে কোনো কিছু শর্ট বা কোনো কিছু ড্যামেজ হয়েছে কিনা তাও আমরা একবার এখান থেকে দেখে নিই সেটআপটা তো এই ভিডিওটা একটু লেন্দি হতে পারে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে একটা ডেড মাদারবোর্ড কিভাবে অন করতে হয় আমরা একটু ভিডিওটার মধ্যে দেখে নেব এই যে দেখতে পাচ্ছি প্রসেসর ফ্যানটা মনে হচ্ছে ড্যামেজ আছে কোনোভাবে এইখানটা ভাঙা দেখতে পাচ্ছি তো ভিডিওটা একটু লেন্দি হতে পারে তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে একটা ড্যামেজ মাদারবোর্ড কিভাবে রিপেয়ার বা ঠিক করা যায় যদিও আমি এখন বলতে পারছি না এটা ঠিক হবে কিনা 100% তাও আমরা এখান থেকে ট্রাই করব ওটা তো আমি এখানে 20+4 পিনের একটা SMPS নিয়েছি জেব্রনিক্সের পাওয়ার সাপ্লাইয়ের জন্য তো আমি এটাকে আগে পাওয়ার দিয়ে দেখতে হবে কি ইস্যু আছে পাওয়ার অন হচ্ছে কিনা তো কিভাবে পাওয়ার দিতে হবে বা কোন পোর্ট কিভাবে কানেক্ট করতে হয় সেটার উপরে আমি আগে একটা ভিডিও বানিয়েছি কারণ ক্লিয়ার না থাকলে তোমরা দেখে নিতে পারো তো চলো এটাতে পাওয়ার দিয়ে আগে দেখা যাক এটা সিপিউটা অন হচ্ছে কিনা যে 20 পিনের পোর্টটা আমি এখানে পাওয়ারটা দিলাম আর 4 পিনের পোর্টটা এই যে এখানে আমার পাওয়ারের জায়গা আছে এটা দিলাম তো দেওয়ার পর আমি জাস্ট এটাকে একটা শর্ট করে দেখব যে এটা পাওয়ারটা অন হচ্ছে কিনা তো এই যে এখানে পাওয়ার সুইচের অপশন রয়েছে আমি কোনো সুইচ লাগাইনি এখনো অবধি একটু শর্ট করে আগে দেখে নিই যে এটা অন হচ্ছে কিনা তো এই যে পাওয়ার সুইচের এই জায়গাটা দেখে নিচ্ছি আমি শর্ট করে একবার দেখতে পাচ্ছ তোমরা প্রসেসর ফ্যানেও কোনো রেসপন্স নেই এখন অব্দি মেবি পাওয়ারের কোনো ইস্যু হচ্ছে তো আমি একবার চেক করে নিই আগে যে SMPS এর যে পাওয়ার অ্যাডাপ্টারটা ইউজ করছি আমি সেই পাওয়ার অ্যাডাপ্টিংটা আগে পাওয়ার আসছে কিনা এটার মধ্যে SMPS এর মধ্যে সেটা দেখতে গেলে আমরা তো SMPS এর পিছনে পাওয়ার অ্যাডাপ্টারটাকে খুললাম তাহলে এটার মধ্যে আমি টেস্টার দিলাম চেক করতে পারবো যে পাওয়ার লাইন আসছে কিনা এই যে তোমরা দেখছো টেস্টার লাইন জ্বলছে তো মানে পাওয়ার লাইনটা SMPS অব্দি আসছে ঠিকঠাকই তো এখানে পাওয়ার লাইনটা তার মানে আমি পাচ্ছি যে SMPS আমার লাইন জ্বলছে
এখানে পাওয়ারটুকু আমার এসএমপিএস যে পাওয়ারটা ইনপুট দিচ্ছি সেটা ঠিক আছে, তো আমি ইনপুটটা আবার দিয়ে দিলাম। তার মানে আমার ইনপুটটা ঠিক আছে, এখান থেকে যে আউটপুটগুলো বেরোচ্ছে এর মধ্যে কোনো একটা কিছু প্রবলেম হবে। তো ফার্স্টে বেসিক চেক করতে গেলে আগে আমরা যেগুলো এখানে অ্যাসেম্বল করা আছে সেগুলোকে আগে সবকটা আমি খুলে দিলাম। ফার্স্টে র্যামটাকে ওপেন করলাম, দেখতে পাচ্ছ এখানে একটা জিওনের র্যাম ইউজ হয়েছে। যে কটা পোর্ট আছে সব পোর্টগুলোকে আগে আমি একবার খুলে দিলাম। ভিডিওটা শুধুমাত্র টেকনিক্যাল পার্সন যাদের একটু টেকনিক্যাল জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে তাদের জন্য ভিডিওটা একটু লেন্দি হতে পারে, আগেই বলে দিলাম। তো এরকমভাবে সবকটা পোর্ট আমি খুলে দিলাম আগে, খুলে প্রসেসর ফ্যানটা অলরেডি ভাঙা আছে দেখতে পাচ্ছি, তো এটাকে আমি খুলে প্রসেসরটাকে সরাবো আগে। প্রসেসরটা দেখছি, প্রসেসরটাও ড্রাই হয়ে গেছে, গামটা ইউজ হয়েছিল গামটা মেবি একটু ড্রাই হয়ে গেছে। প্রসেসরের পিনগুলো একবার চেক করে নেবো যে সবগুলো ঠিকঠাক আছে কিনা, কোনো ব্যাথা আছে কিনা। এটা পিনলেস না, প্রসেসরটার মনে হয় না কোনো প্রবলেম আছে বলে, প্রসেসরটা মেবি ঠিকই আছে। তো সেই ক্ষেত্রে র্যাম যেটাকে ওপেন করেছি সেটাকে আমি একটু এখানে ইরেজার ইউজ করছি একটা, সেটা দিয়ে একটু আমি ক্লিন করে নেবো আগে র্যামটাকে। তবে এটা র্যামের ইস্যু না আমি আগে থেকেই বলে দিচ্ছি, কারণ র্যামের ইস্যু হলে সিস্টেমটা অন হতো, এটা অনই হচ্ছে না, পাওয়ার সাপ্লাই নেই এর মধ্যে। তো র্যামটাকে আমি একটু ক্লিন করে নিলাম, যেহেতু অনেকদিন পরে ছিল ডিসপ্লে নাও আসতে পারে সেই কারণে। র্যামটাকে একটু ক্লিন করে নিলাম, তো এইবার যেগুলো দেখতে হবে আমাকে বোর্ডটাকে একটু ক্লিন করতে লাগবে আমার, যেহেতু বোর্ডটা অনেকদিন পরে ছিল কোনো কারণে কোনো জায়গাটায় কিছু শর্ট হয়েছে কিনা সেগুলো একটু চেক করার জন্য। মার্কেটে অনেক রকম স্পিড কিনতে পাবে যেগুলো দিয়ে এখানে ওয়াশ করা হয় বোর্ড, তো সেটা দিয়ে আমি এখান থেকে আগে একটু ওয়াশ করে নেবো সেটাকে। এখানে স্প্রেটা ইউজ করছি আমি, তো এটা দিয়ে স্প্রেটা দিয়ে কিছুক্ষণ রাখবো আমি আগে। মার্কেটে মাদার বোর্ডের স্প্রে পাওয়া যায় অনেক রকমই লিকুইড, যেগুলো ইউজ করলে কোনো রকম শর্টের চান্স থাকে না। তো তারপর একটু একটা পুরো একদম ক্লিন ব্রাশ লাগবে, ক্লিন ব্রাশ দিয়ে হালকা করে সব জায়গাগুলোকে আমি একটু ওয়াশ করে নিলাম। ডায়ামিটার আছে সবগুলোকে আমি ক্লিন করে নেবো মেন জায়গাটা হচ্ছে আমার এই র্যামের জায়গাটা একটু ভালো ক্লিন করতে লাগবে, আর প্রসেসরের জায়গাটা, প্রসেসরের জায়গাটা খুব সফটলি করতে হবে এই জায়গাটা। ভিডিওটা স্কিপ করবে নাকি, ভিডিওটা পুরোটা দেখো নাহলে কোনো প্রবলেম হতে পারে। এই যে প্রসেসরের জায়গাটা কিন্তু খুব কেয়ারফুলি করতে লাগবে, নাহলে প্রসেসরের কোনো পিন যদি এখানে বেঁকে যায় তাহলে কিন্তু কোনোভাবেই আর এই বোর্ডটাকে অন করা যাবে না। তো এই জায়গাটা আমি বেশিটা করলাম না, আর এখান থেকে আমি সিমোস ব্যাটারিটাকে একটু রিসেট দেওয়ার জন্য সিমোস ব্যাটারিটা খুলে নিলাম।
সিমস ব্যাটারি ধর 10 সেকেন্ডের জন্য যদি খুলে দেয় এটা রিসেট হয়ে যায়। আমরা জানি ব্যাটারিটা ডেট অ্যান্ড টাইম ঠিক করে। তো এটা এখন একটু হালকা ভিজে থাকবে, এটাকে ড্রাই করতে লাগবে। ম্যানুয়ালি ড্রাই করার জন্য আমি একটু ভিডিওটা তাড়াতাড়ি হয় সেই কারণে আমি একটা ড্রায়ার ইউজ করছি এখানে। একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু পুরো হিটে করা যাবে না, এটা নর্মাল টেম্পারেচারে করতে হবে। আমার এখানে কুলিং প্রসেসে চলছে এটা। বেশিক্ষণ না, মিনিমাম 1 থেকে 2 মিনিট যদি আমরা এটাকে দিই হিটটা নর্মাল নর্মাল টেম্পারেচারে, তো এটা ড্রাই হয়ে গেছে প্রায়। দেখে নিতে হবে প্রসেসর ফ্যানের জায়গাটা র্যামের জায়গাটা যেন কোনোভাবে ভিজে না থাকে। তো এটা দেখতে পাচ্ছি মোটামুটি ড্রাই হয়ে গেছে, এখানে আমি ইউজ করতে পারবো এখন প্রসেসরটা। প্রসেসরটা আমি এখানে কানেক্ট করছি। প্রসেসরটা বসানোর সময় অবশ্যই দেখে নেবো যে প্রসেসরের কিন্তু 4টে দিক সমান হয় না, যে কোনো একটা দিক প্রসেসরে দেখতে পাচ্ছি যে এই জায়গাটা একটু ট্রায়াঙ্গেল টাইপ করা আছে। এই ট্রায়াঙ্গেলটাই ট্রায়াঙ্গেলের মাপে বসবে। এখানেও আমরা দেখতে পাবো ট্রায়াঙ্গেল টাইপ করা আছে, তো যে ট্রায়াঙ্গেলের জায়গাটা ট্রায়াঙ্গেলটা আমরা ম্যাচ করে বসাবো। এই বসে যাবে, প্রসেসরটাকে লক করে দিলাম। দিয়ে এখানে আমি ফ্যানটাকে এখন বসাতে হবে, কিন্তু ফ্যানের পোর্টটা যেহেতু ভাঙা আছে তো ফ্যানটা হয়তো প্রপারলি বসবে না এখানে। তো আমি জাস্ট সিম্পলি চেক করার জন্য একবার দেখি এখানে কানেক্ট করে। প্রসেসরের সিপিইউ ফ্যানটার পোর্টে সিপিইউ ফ্যানটা লাগিয়ে দিলাম, সেম যেভাবে করেছিলাম। এই যে প্রসেসর ফ্যানটা লুজ হচ্ছে, এটা খুলে যাচ্ছে মেবি। যাই হোক, আমাদের চেক করার জন্য মোটামুটি যেমন রাখতে হয় তেমনই রাখবো। সিপিইউ 20 পিন পোর্টটাকে কানেক্ট করলাম, প্লাস 4 পিনটাকে ওখানে কানেক্ট করে দিলাম। 24 পিন কানেক্টেড এখন। র্যামটাকে যেমনভাবে খুলেছিলাম তেমনভাবে র্যামটাকে এখানে ইনস্টল করে দেবো। এইগুলো একটু পোর্টগুলো একটু দেখে কানেক্ট করবে, যে কেউ করো যদি বাড়িতে করো ট্রাই করো, একটু কিছু ভুল হলে পোর্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখন জাস্ট দেখবো যে পাওয়ারটা আসছে কিনা, পাওয়ারটা আসলে ফ্যানটা ঘুরবে আমার নর্মালি। তো আমি একটু সিপিইউটাকে শর্ট করে দেখছি। এখানে পাওয়ার সুইচ দিয়ে দেখলাম, এখনো অবধি পাওয়ারে কোনো রেসপন্স নেই দেখছি।
এখনো অব্দি পাওয়ারে কিন্তু কোনো রেসপন্স আসেনি। তার মানে এটার মধ্যে নর্মালি কোনো ইন্টারনাল প্রবলেম হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের উপর দিয়ে যে নর্মাল বেসিক চেকগুলো করার থাকে সেগুলো আমরা করে নিয়েছি অলরেডি। এবার আমাকে ভিতরে যে পাওয়ার সকেটগুলো থাকে এই সকেটগুলোকে দেখতে হবে, পাওয়ার বিনগুলোকে, এর মধ্যে কোনো কিছু প্রবলেম আছে কিনা। তো এখন আমাদের এখান থেকে দেখতে হবে যে পাওয়ার যে ডায়োডটা আছে এই পাওয়ার ডায়োডটা চেঞ্জ করে দেখতে হবে, এটাই লাস্ট চান্স। এই পাওয়ার ডায়োডটা চেঞ্জ করে যদি এর মধ্যে পাওয়ার আসে তবে এটা একমাত্র লাস্ট চান্স অন হতে পারে, আদার দেন এটাকে কোনোভাবে আমাদের এন্ড থেকে পসিবল না। তো এখন মাদারবোর্ডের যে সার্ভিস আছে ওখানে গিয়ে দেখতে হবে। তো লাস্ট যে চান্সটা আছে আমাদের সেটা আমরা একবার ট্রাই করে দেব। এই মাদারবোর্ডের যে ডায়োডটা আছে মাদারবোর্ডের পাওয়ার ডায়োডটাকে আমি চেঞ্জ করে দেখবো, ডায়োডটা মেবি কোনো প্রবলেম হতে পারে। তো এখানে আমি একটা ডায়োড ইউজ করবো, এখানে আমি এই ডায়োডটা ইউজ করবো। এখানে আছে 1800 AF 6.3 ভোল্টের। তো এটাকে আমি এখানে ইউজ করে দেখবো, ওই পাওয়ার ডায়োডটা চেঞ্জ করে এই ডায়োডটা এখানে ইউজ করে দেখবো। তো এটার জন্য আমাকে আগে বোর্ড থেকে যে পাওয়ারগুলো আমি দিয়েছিলাম এগুলোকে সব রিমুভ করতে লাগবে, আর একটা তাতালের দরকার হবে এখানে এটাকে ঝালাই করার জন্য। তো এই যে পাওয়ার ডায়োডটা আছে এই পাওয়ার ডায়োডের নিচে দেখবে যে পাওয়ার ডায়োডের পোর্টটা রয়েছে, এই যে পোর্ট দুটো দেখতে পাচ্ছি আমি। তো এই পোর্টটাকে আমি যখন একটু হিট দেবো তখন এই পোর্টটা আস্তে করে লুজ হয়ে যাবে, এটাকে তখন টানলে ওপর দিয়ে বেরিয়ে যাবে। তো সেকেন্ড ওই এই যে ডায়োডটা ইউজ করবো আমি, এখানে ডায়োডটা দিয়ে আমি একটু তাতল দিয়ে যখন ঝেলে দিয়ে একবার দেখতে হবে যে এটাকে অন হচ্ছে কিনা। তো আমি এটাকে এখন রিমুভ করে দিচ্ছি। তো এটাকে আমার করতে গেলে একটু তাতালটা লাগবে, তো এখানে আমার একটু পাওয়ার অ্যাডাপ্টিং এর প্রবলেম হবে এই জায়গাটা কানেক্ট করতে। তো তার জন্য একটু ভিডিওটাকে আমি পজ করছি, আরেকবারও বলে দিচ্ছি তোমাদের এটাকে ইউজ হবে এই যে অ্যাডাপ্টারের যে ডায়োডের যে মিটারটা দেখা যাচ্ছে তাহলে এই দুটোকে হিট দিয়ে আমাকে এটা খুলে ওই ডায়োডটা ইউজ করতে হবে। তো এই যে আমার এখন এটা চেঞ্জ হয়ে গেছে সকেটটা, এই ডায়োডটা চেঞ্জ করে যেখান থেকে আমি ঝেলে দিয়েছি এটাকে, এটা নর্মাল ড্রিল দিয়ে করা, এই নর্মাল তাতাল দিয়ে করা হয়েছে, সেই কারণে একটু ডিফারেন্ট টাইপের আছে, কোম্পানির মতো আসেনি এটা। তো এটাই আমরা একবার চেক করে দেখি লাস্ট। পাওয়ার দেওয়া যাক, যেরকম পাওয়ার দিয়েছিলাম আগের বারও, জাস্ট এটাকে একটু শর্ট করে দেখি এবার অন হচ্ছে কিনা। দেখতে পাচ্ছি এবার প্রসেসর ফ্যানটা আমার এখানে রেসপন্স করেছে, মানে পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেমটা যেটা ছিল ওটা সলভ হয়ে গেছে। এবার আমাকে দেখতে হবে এটাতে ডিসপ্লে আসছে কিনা। তো ডিসপ্লে দেখতে গেলে আমরা এখানে ভিজিএ পোর্টটাকে কানেক্ট করতে হবে মনিটরের সাথে। তো আমরা দেখতে পাচ্ছি যেটা ভিজিএ পোর্টটা আমি এখানে কানেক্ট করলাম, কিন্তু এটার মধ্যে এখনো কোনো ডিসপ্লে আসেনি। পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেমটা অন হলো,
কিবোর্ডে যেমন নাম লকের এখানে লাইন কিন্তু আমার এখানে শো করছে না। তারপরে এটাতে কিন্তু ডিসপ্লে এখনও অন্য কোনো ইস্যু আছে মেবি, তো সেক্ষেত্রে ডিসপ্লে ইস্যু হলে আমরা নর্মালি র্যামটাকে চেক করব, তার জন্য আগে পাওয়ারটাকে অফ করতে লাগবে আমার। পাওয়ারটা অফ করে র্যামটা যেভাবে ক্লিন করেছিলাম সেম প্রসেস আরেকবার ক্লিন করব। মিনিমাম 1 থেকে 1.5 মিনিট এটাকে রিমুভ করতে লাগে। তো আরেকবার আমি র্যামের স্লটটা চেঞ্জ করে দিচ্ছি, এই স্লটে ছিল আগে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গ্রিন স্লট আছে, একটা অরেঞ্জ স্লট আছে, তো গ্রিনটায় না দিয়ে গ্রিনটায় ডিসপ্লে ছিল না, সেই কারণে আমি অরেঞ্জ স্লটটা ইউজ করছি। এখন অব্দি কিন্তু কোন ডিসপ্লে আমরা পাচ্ছি না আউটপুটে। তো র্যাম আর র্যামের স্লটটাকে আমাকে চেক করতে লাগবে এখন, যতক্ষণ পাওয়ার অন হয়ে গেছে তারপরের যেটুকু আউটপুট দেবে সেটা পুরোটাই র্যাম দেবে, তো র্যামের জায়গাটা আমাকে এখন চেক করতে লাগবে। তো এখানে আমি র্যামের স্লটগুলো একটু ভালো করে রিমুভ করছি, তো ডাস্ট হয়ে আছে মেবি। তাহলে র্যামটাকে আমার চেঞ্জ করে দেখতে লাগবে, দেখা যাক এগুলো অ্যাড করে দিয়ে। তো আমি যে ডায়োড দুটোকে লাগিয়েছিলাম এখানে সেটার মধ্যে একটু ফল্ট ছিল, তো সেটাকে আমি খুলে আরেকবার এখান থেকে চেঞ্জ করলাম, খুলে আরেকবার রিইনস্টল করলাম। তো করে আমি আরেকবার দেখি যেটা এখন কানেক্ট হয়েছে কিনা। প্রসেসর ফ্যানটার জন্য একটু প্রবলেম হচ্ছে যেহেতু এটার পোর্টটা ভাঙা আছে। আরেকবার পাওয়ারটা দিয়ে আমি দেখবো ওখান থেকে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বায়োস মেনুটা শো করছে এখানে, তার মানে ওইটারই মধ্যেই ফল্ট ছিল আমার কিছু। তো এখান থেকে আমি বায়োসটা মারলাম, বায়োসটা ওপেন করে একবার দেখে নিই, বায়োসটাকে রিসেট করবো। তো নর্মালি ডিসপ্লে বা পাওয়ার সকেটের প্রবলেম হলে এই মেনলি এই সকেট দুটোরই প্রবলেম হয়ে থাকে নর্মালি, আর নাহলে আরও এই ডায়োডগুলোকে চেঞ্জ করে করে আমরা দেখতে পারি একটার পর একটা। আর যদি পাওয়ারই না আসে সেক্ষেত্রে আমরা এই পাওয়ারের এই ডায়োড মিটারটাকে আমরা চেঞ্জ করতে পারি, এটাকেও চেঞ্জ করা এমন কিছু টাফ কাজ না। নিচে ঝালাইয়ের কিছু অপশন থাকে, সেগুলোকে পাতাল দিয়ে আমাকে হালকা করে খুলে আবার নতুন করে ইনস্টল করতে পারি। তো এখন আমি এটার মধ্যে হার্ড ডিস্ক কানেক্ট করে দেখবো, ওর মেন প্রবলেম যেটা ছিল যে ডিসপ্লে আসছিল না, তো সেটা তো দেখছি আপাতত সলভ আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কোনো রকম রিকোয়ারমেন্ট থাকলে আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।